আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক মেসেজ অ্যাড সেট আপ করতে হয়, কারণ আমরা এর আগে আমাদের মোটামুটি 7টা ক্লাস হয়ে গেছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের। তো এখানে মূল ক্লাস মানে অ্যাড ক্যাম্পেইনের দুইটা অ্যাড ক্যাম্পেইন শিখেছি, একটা হচ্ছে পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন, কিভাবে খুব অল্প টাকায় বেশি 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 পেজ লাইক নেওয়া যায় সেটা দেখাইছি, এবং পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা দেখাইছি। আজকে দেখা হচ্ছে ফেসবুক মেসেজ অ্যাড। তো সেল করার জন্য সর্বোচ্চ আমরা দুইটা সিস্টেমই দেখি, একটা হচ্ছে মেসেজ বা কনভারসেশন অ্যাডটা, মানে কনভারসেশন আর মেসেজ এক সেমই ধরতে গেলে একই একই জিনিস। তো এই দুইটা অ্যাডই সবসময় বেশি রান করতে হয়, আজকের অ্যাডটা আর একটা হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পায়। লার্ন মোর বাটন থাকে ওইখানে, আমি একটু যদি দেখাই তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা চলে যাবো কোথায়, ফেসবুক অ্যাড লাইব্রেরি, facebook.com.com ওকে, ফেসবুক অ্যাড লাইব্রেরি লিখলে হবে, অ্যাড লাইব্রেরি ওকে। এখানে আমরা সকল ধরনের অ্যাডের যে বিষয়বস্তু আছে বা কী কী ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করা হয় সেটা আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো। তো একটু যদি আমরা রিসার্চ করেই দেখি, দেখতে পারবেন আপনারা এখানে সর্বোচ্চ অ্যাড রান হয় হচ্ছে মেসেজ অ্যাড আর হচ্ছে ডাইরেক্ট ওয়েবসাইট ভিউ মানে ওয়েবসাইট ট্রাফিক অ্যাড। তো আমি অল সেট দিয়ে এবার আমি ধরেন যে কোনো একটা দিলাম, ফ্যাশন দিয়ে দিলাম, ফ্যাশনটাই ফ্যাশন ফ্যাশন ওকে ফ্যাশন দিয়ে দিই। এখানে মোটামুটি আপনি 50,000 অ্যাড ক্যাম্পেইন দেখতে পাইতেছেন, 50,000 প্লাস। এখানে দেখেন একটু, এখানে এই যে শপ নাও, এটা হচ্ছে ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনতে হবে। আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখানে এই ধরনের অ্যাড ক্যাম্পেইনটা বেশি হয়, এটা হচ্ছে শপ নাও বাটন। আর যেটা কনভারসেশন বা মেসেজ অ্যাড বলে থাকি সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোনটা সবচেয়ে বেশি হয়। একটু আমি নিচের দিকে যাই, আমার এটা কি বড় হয়েছে নাকি, ওকে ওকে। এই দেখেন এখানে স্যান্ড মেসেজ লেখা আছে, স্যান্ড মেসেজ, স্যান্ড মেসেজ, এটা হচ্ছে আপনার মেসেজ অ্যাড ক্যাম্পেইন। আমরা সহজ কথা সহজভাবে বলে থাকি, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর, মানে ই কমার্স ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের ভিজিটর, এটা ওয়েব ট্রাফিকের কাজ। এই যে শপ নাও, শপ নাও আর হচ্ছে দেখবেন মেসেজ, শপ নাও, লার্ন মোর আর হচ্ছে মেসেজ। মেসেজটা কম দেখতেছি আর শপ নাওটা বেশি দেখতেছি, কিন্তু আমরা আমাদের যত এই যে মেসেজ স্যান্ড, এটা বাংলাদেশি মেবি কেউ স্যান্ড মেসেজ, এই মানে যতগুলো বিজনেস আছে সবগুলোর সবচেয়ে বেশি অ্যাড রান হয় হচ্ছে মেসেজ, এবং হচ্ছে শপ নাও অথবা ডাইরেক্ট প্রোডাক্ট কেনার অপশন থাকে। ঠিক আছে, আমরা বাংলাদেশে যতগুলো অ্যাড দেখব সবচেয়ে বেশি দেখতে পারবেন মেসেজ অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, সরাসরি মেসেজ অ্যাড ক্যাম্পেইন। তো এখানে বাইরের লোকেরা এই দুইটাই করে, যে আমার কনভারসেশন করবে কেউ, কেউ একজন মেসেজ করবে, আমি সেটা রিপ্লাই দিব, মানে তারপরে মেসেজ আস্তে আস্তে করে করে সেল করব। এতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু দেখা যায় যে বাইরের লোকেরা একটা অ্যাড রান করে দেয় ওয়েবসাইটের প্রোডাক্টের, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেয়, ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা ভালো লাগলে বাই করে নেয়। যদি আমি এখানে দেখি এই অ্যাডে যদি যাই, আমি ওয়েবসাইট তো দেওয়াই আছে, আমি ওয়েবসাইটের অ্যাডে চলে যাই, দেখি বাইরে ক্লিক করলে কোথায় যাই। আমি দেখো এটা হচ্ছে তার ওয়েবসাইটে, এই প্রোডাক্টটা তিনি কি অ্যাডভার্টাইজিং করতেছে। তো এইটা সব কিছু দেওয়া আছে। এখন যদি তার পছন্দ হয়, মনে হয় কালার যদি চেঞ্জ করা হয়, তো কালার মোলার চেঞ্জ করে এখান থেকে কিন্তু তিনি বাই করে ফেলতে পারবে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট করে ফেললে কিন্তু তিনি এটা কিনতে পারবে। তো এটা হচ্ছে ডাইরেক্ট মানে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করা। আর একটা মাধ্যম হচ্ছে শুধু মেসেজের মাধ্যমে আপনি সরাসরি, আপনার যদি কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি মেসেজের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। এই ধরনের কাজগুলোই সবচেয়ে বেশি আসে। তো বিষয়টা বুঝতে পারছেন, আমরা পরের পর্বের ক্লাসগুলোতে আমরা এই শপ নাও, লার্ন মোর এগুলো যে অ্যাড ক্যাম্পেইনগুলো আছে সবগুলো শিখবো। আজকে আমরা শুধু মেসেজ অ্যাড ক্যাম্পেইনটা শিখবো। তো মেসেজ অ্যাড ক্যাম্পেইন শেখার জন্য তো আমরা চলে যাব হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজারে, অ্যাড ম্যানেজার ওকে, অ্যাড ম্যানেজার এখান থেকে লিখলে হবে। আপনি চাইলে সরাসরি ফেসবুক থেকেও যাইতে পারেন, কোনো সমস্যা নাই। সরি, এটা বিজনেস ম্যানেজারে চলে এসেছি, facebook.com/অ্যাড ম্যানেজার। আর এখানে আপনি এই কাজটা শিখে লোকাল মার্কেটে কিন্তু কাজ করতে পারবেন। আমি হাসিবুরে দেখলাম তিনি একটা পেজ খুলছে, মেবি হাসিবুর আসো, হ্যাঁ সঞ্জু হাসিপুর আছে না, ওকে হাসিপুর দেখলাম একটা পেজ খুলছে, কিন্তু তোমার পোস্টগুলো আরেকটু আপডেট করতে হবে, ওই পোস্টগুলো খুব যথেষ্ট না। ঠিক আছে, ওখানে পোস্টগুলো খুব ভালোভাবে ডিজাইন করা হয় নাই,
আর যে সার্ভিসটা দিবা সেই সার্ভিসটা অবশ্যই একটু বড় করে লাগবা, যে একটা পেজ খুলবা তোমরা বা যেখানে যারা আছে সবাই একটা করে পেজ খুলবেন। পেজ খুলে ওইখানে আপনি লোকাল মার্কেটে এই বিজনেসগুলো করতে পারেন। মোটামুটি একটা করে অ্যাড ক্যাম্পেইন রান করে দিলে আপনার মোটামুটি 200-400 টাকা থেকে যাবে, কোনো সমস্যা নাই। তো আপনি এটা লোকাল মার্কেটে করতে পারেন, অথবা ক্লায়েন্টদের জন্য শিখাইতেছি আমরা, আপনি চাইলে ক্লায়েন্টদের জন্য কি প্রয়োগ করতে পারেন। তো এখানে তো কীভাবে করতে হবে এগুলো তো জানাই আছে, তারপরে আবার বলে দিই এখানে আমরা একটা অ্যাড ম্যানেজার আসবো, কীভাবে এটা তৈরি করতে হয় সেটাও আমরা দেখাইছি। তো এবার আপনি কী করবেন, প্রথমে আসবেন, প্রথমে সেখানে টুলস যাবেন, এখান থেকে বিলিং ইনফরমেশন, বিলিং ইনফরমেশনটা এই যে বিলিং লেখা আছে না, বিলিংয়ে এখানে ক্লিক করবেন। আগে সবার মানে সর্বপ্রথম আপনার কাজটা হবে এখানে আপনার কার্ডটা অ্যাড করা, মানে কার্ডটা অ্যাড করে আপনি মূলত অ্যাড ক্যাম্পেইনটা রান করবেন, তাহলে আর কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। আর যদি আপনি লাস্টের দিকে যে অ্যাডটা রান করতে হয় তাহলে প্রবলেমের সম্মুখীন হতে পারেন। তো এখানে দেখেন এরকম আসবে বিলিং, আপনি আবার যদি দেখাই এই যে দেখেন এখানে চলে আসছি বিলিং, বিলিংয়ে মানে অ্যাপসের নিচে ব্র্যান্ড সেফটির উপরে এখানে বিলিং লেখা আছে, বিলিংয়ে ক্লিক করলে এই জায়গায় চলে আসবেন। এখানে দেখেন কোনো জায়গায় কিন্তু কার্ড অ্যাড করার অপশন নাই। তো আপনি দেখেন উপরে লেখা আছে পেমেন্ট সেটিং, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি এখানে আসবেন, নিচের দিকে আসেন, এখানে দেখেন অ্যাড দ্য পেমেন্ট মেথড, এখানে এই অপশনটা পাবেন। আমার একটু সমস্যা আছে, কারণ হচ্ছে আমি আমার পেমেন্ট কিছু পাওনা আছে, সেজন্য একটা এখন নতুন কোনো কার্ড এখানে রান করতে দিবে না। ওকে, সমস্যা নাই, আমি যদি অন্য ম্যানেজারে চাই তাহলে হবে। এখানে আসবেন, এখানে অ্যাড টু মেথডে ক্লিক করলে আপনার ভিসা কার্ড মাস্টার কার্ডের এখানে অপশনটা চলে আসবে। আর যদি এটা সমস্যা না হয় নেক্সট পর্বে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিব, ওইটা আপনাদের ক্লাসের বাইরে থাকবে, ঠিক আছে? এটা আমি দেখাইছি কীভাবে অ্যাড করতে হয়। তো যাই হোক, এখান থেকে অ্যাড করে নেবেন, করার পরে আমরা চলে আসবো কোথায়, আমাদের অ্যাড ম্যানেজারে। এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট অ্যাড ক্যাম্পেইন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমরা এটার অ্যাড ক্যাম্পেইনের, এখানে দুইটা অ্যাড ক্যাম্পেইন আছে, আমরা এই দুইটা শিখে ফেলছি। তো এবার আমরা চলে যাবো মেসেজ অ্যাড ক্যাম্পেইন, এখানে আপনি ক্লিক করবেন সেম আগেরগুলোর মতোই। আমি এখানে চলে আসলাম, এবার আমি কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমাকে এখানে মোটামুটি সব ডিটেলস দেওয়া হয়ে গেছে, এবার বলতেছে প্রথমে আমরা একটু দেখি প্রথমে কী লেখা আছে, ক্যাম্পেইন নেম। তো আমরা এখানে একটা ক্যাম্পেইন নেম নাম দিব, আপনার মনের স্বাধীন, আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ঠিক আছে? ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে, এটা হচ্ছে কি আমার পেজের নাম হচ্ছে, একটু আমি পেজের নামটা দেখি, ফ্যাশন আইও মনে হয়, ফ্যাশন আইও। ওকে, তো ঠিক আছে। তো আমি যেটা করব, আমি প্রথমে চলে গেলাম, প্রথমে এখানে আমি দিলাম হচ্ছে নিউ, নিউটা কেটে দিয়ে আমি এখানে কপি করে দিলাম ফ্যাশন আইও অ্যাড ক্যাম্পেইন, মানে বুঝাইলাম যে এটা এই কোম্পানির অ্যাড ক্যাম্পেইন, এরকম একটা নাম দিলাম। আপনি যা খুশি দিতে পারেন, এটাতে কোনো রুলস নেই বা রেগুলেশন নেই। তো আপনার মনের মতো করে একটা নাম দিবেন। নাম দেওয়ার পর এবার নিচের দিকে আসবো, এখানে দেখবেন ভালো করে দেখবেন যে এটা আসলে মেসেজের অ্যাড ক্যাম্পেইন চলতেছে কিনা সেটা দেখে নেবেন। দেখা হয়ে গেছে, আমার দেখা হয়ে গেছে, এখানে কোনো সমস্যা নাই। যদি এখানে কোনো কিছু আপনার দরকার না থাকে তাহলে আপনি নেক্সট করে ফেলবেন, এটা ঠিকঠাক হইলে। এগুলো জানার দরকার নেই, এবিসি টেস্ট এগুলো আমি পরবর্তীতে শেখাবো, আমরা শুধু যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই শিখাইতেছি, ঠিক আছে? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা আমাদের এখন লাগতেছে না, আমরা নেক্সট করব। ওকে, নেক্সট করে ফেলি। তো নেক্সট করলাম, আমরা চলে আসলাম হচ্ছে এখানে অ্যাডসেট নেম, আমরা এখানেও একটা অ্যাডসেটের নাম দিতে হবে। তো এখানে আমি অ্যাডসেটের নাম দিয়ে দিই অ্যাডসেট, অ্যাডসেট ফ্যাশন আইও অ্যাডসেট। ওকে, একটা নাম দিয়ে দিলাম এমনি, ঠিক আছে? তো এখানে দেখেন আপনি যে মেসেজের, আপনি যে অ্যাড ক্যাম্পেইনটা রান করছেন, আমরা একটু আবার ফেসবুক অ্যাড লাইব্রেরিতে যদি যাই, ফেসবুক, ফেসবুক, ফেসবুক অ্যাড লাইব্রেরি, আমার কথা কি কোনো সমস্যা আছে, শুনতে কারো প্রবলেম হচ্ছে সঞ্জু? ওকে, আজকে তো হাসিপুর কথা বলবে না। ফ্যাশন এই যে মেথডটা একটা মারাত্মক একটা মেথড, এখান থেকে যে কি পরিমাণ বায়ার নেওয়া যায় ওটাই স্পেশাল ক্লাসের ভিতরে দেখাবো, সমস্যা নাই, আবার ভালো করে দেখাবো। তো অবশ্যই দেখাইছি, এই যে দেখো এখানে লেখা আছে কি, একটু নিচের দিকে যাই, এই যে মেসেজের মেসেজ একটা অপশন দেখতেছো, মেসেজ এই বাটনটা বলতেছে তুমি কি এই বাটন রাখবা
অথবা অন্য কোনো বাটন রাখতে চাইলে বা সেটা আপনি কিন্তু রাখতে পারেন। এখানে মেসেজ লেখা থাকতে পারে অথবা চাইলে আপনি হোয়াটসঅ্যাপের বাটনও দিয়ে দিতে পারেন মেসেজ। তো দেখেন এখানে মেসেজ, হোয়াটসঅ্যাপ, মেসেজিং অ্যাপ, আপনি কোনটা ইউজ করতে চাচ্ছেন, কোন অ্যাপটা ইউজ করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করবেন না মেসেজের অ্যাড মানে অ্যাপসটা ই করতে চাচ্ছেন। তো আমরা মেসেজই থাকবে যেহেতু মেসেজ করতে চাচ্ছি, আমাদের কোনো নাম্বারে করবো না। তো এটাই আপনি দিয়ে রাখবেন। দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন, এখানে দেখেন অ্যাকাউন্ট নেম আছে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট নেম বলতে আপনি যে অ্যাকাউন্টের ভিতরে অ্যাডটা রান করতে চাচ্ছেন বা যে পেজটা রান করবেন অ্যাড ক্যাম্পেইনের জন্য সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরেন আপনার এটা দেওয়া আছে এনবাটো, তাহলে আপনি এনবাটো থেকে এই যে দেখেন এখন এনবাটো হয়ে গেল। যদি আমার দরকার হচ্ছে ফ্যাশন আয়, আমি ফ্যাশন আয়োটা ক্লিক করে দিলাম, তার মানে এটা এইভাবে করতে হয়। তো এবার হচ্ছে বাজেট শিডিউল। তো বাজেটের দিকে আসি, এখানে ডেলি বাজেট আমি দিয়ে দিলাম, আপনি চাইলে লাইফ টাইম বাজেটও দিতে পারেন। ধরেন লাইফ টাইম বাজেট দিলাম হচ্ছে $20, এবার $20 নেবে সমস্যা নাই, $20 নেয় না। না ওকে, আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম হচ্ছে $30 লাইফ টাইম বাজেট, ঠিক আছে। আপনি চাইলে ডেলি বাজেটও দিতে পারেন, মানে প্রতিদিনের টাকা প্রতিদিন কেটে নেবে, ঠিক আছে। তো ডেলি বাজেট দিতে পারেন। এখান থেকে আমি টাইম দিলাম আজকে হচ্ছে 7 তারিখ, আমি চাচ্ছি যে 7 থেকে শুরু হবে শেষ। ওকে, 7 তারিখ থেকে শুরু হবে দরকার নাই, আমার চাচ্ছি 8 তারিখ থেকে শুরু হোক। আর এটা আমি শেষ করব হচ্ছে কয় তারিখে, ধরেন 10 তারিখে শেষ করে দিলাম, ঠিক আছে। এবার দেখেন কি বলতেছে, বাজেট আরও $2 বাড়াইতে হবে। ওকে, $32 করে দিলাম, তার মানে আমার ডেলি বাজেট মানে 2 দিনের বাজেট আমার যাইতেছে অনেক। তো এইভাবে যদি আমি করি তাহলে আমার অনেক টাকা প্রয়োজন। তো আমি চাচ্ছি ডেলি বাজেটই থাক, এটা দেখানোর উদ্দেশ্যই শুধু। বাজেট যদি কম থাকে তাহলে আপনি প্রতিদিনের বাজেট দিয়ে দেবেন। ধরেন আপনি $5 অ্যাড চালাইতে পারবেন, ঠিক আছে, $5 অ্যাড কতদিন চালাইতে পারবেন, ইন টাইম শেষ কবে। ধরেন $5 আমি 8 তারিখ থেকে শুরু করব, এটা হচ্ছে 8 তারিখ থেকে শুরু হবে, এটা আমি শেষ করব হচ্ছে ধরো 14 তারিখ। ওকে, তো এটা আপনি টাইমটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরকম যদি না চান না দিবেন, কোনো সমস্যা নেই, আমি ইন টাইম দিই না কখনোই, দেওয়ার দরকার নাই। তো এটা আপনি দিয়ে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, না দেওয়াটাই উত্তম। যেহেতু আপনি প্রতিদিন এটা অপটিমাইজেশন করবেন, মানে দেখাশোনা করবেন, ম্যানেজমেন্টের কাজ করবেন, তো আপনি এটা দিবেন না। তো এবার আসি নিচের দিকে, একটু দেখেন অডিয়েন্সের নিচে আসবেন, এখানে দেখেন লোকেশন লেখা আছে। আমি লোকেশনটা আবার দেখাই, আমি এটা অবশ্য সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো এখান থেকে আপনি ধরেন যে কোনো একটা কান্ট্রির অ্যাড চালাইতে চাচ্ছেন, তাহলে এখানে লিখবেন ধরেন ইউএসএর জন্য অ্যাড চালাবেন, তাহলে ইউএসএ লিখবেন। ইউএসএ লিখলে ইউনাইটেড স্টেটসের সকল মানে সমস্ত জায়গাটা আপনি দেখতে পারবেন, মানে ইউনাইটেড স্টেটসের যতটুকু এরিয়া আছে সেটা অটোমেটিকলি কিন্তু ফেসবুক নিয়ে নিছে যে এই সম্পূর্ণ এরিয়ার ভিতরে আপনার অ্যাডটা চলবে, ঠিক আছে। এটা হচ্ছে এই রকম। আবার যদি মনে করেন না আমি ইউনাইটেড স্টেটস দেখাবো, পাশাপাশি আমি বাংলাদেশকেও দেখাবো, তাহলে এখানে লিখবেন বাংলাদেশ, বাংলাদেশ, বাংলা দেশ, বাংলাদেশ দেখে আসে কিনা, হ্যাঁ বাংলাদেশ দিয়ে দিলাম রিজন। ওকে, তাহলে বাংলাদেশে হয়ে গেল। এবার চাইলে কিন্তু আপনি বাংলাদেশের জন্য স্পেশাল ভাবে ওর অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। ধরেন আপনার এখানে চাচ্ছেন কোথায়, আমি ঢাকার মূল কেন্দ্রেতে, আমি এই ঢাকার যে মূল এরিয়া আছে এই এরিয়ার ভিতরে আমি অ্যাডটা রান করবো। এখানে দেখেন ছোট্ট একটা পিন আছে, ড্রপ পিন বলে থাকি আমরা, এই পিনটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এটা ধরে এখানে আবার ক্লিক করি, করে ধরে ধরেন ঢাকার উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে, ঢাকার উপরে ছেড়ে দিলাম। তো ঢাকাতে ঢাকা কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে, ঢাকা এত কিলোমিটার, তো আপনি এখানে কিলোমিটার ধরে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে বুঝতে সমস্যা হলে আমি ইউনাইটেড স্টেটসটা কেটে দেই, ঠিক আছে, কেটে দিলাম। এবার দেখেন ঢাকাতে কত কিলোমিটার এরিয়া হলো, দেখছেন ঢাকাতে আমি দিছি হচ্ছে 67 কিলোমিটার, আপনি চাইলে 80 কিলোমিটার পর্যন্ত দিতে পারবেন। তো ঢাকা হয়ে গেল। আমি তো এইভাবে বুঝবো না যে আমার বাংলাদেশে কতগুলো মানে আছে, জেলা আছে বা সিটি আছে, এগুলো তো আসলে বের করা এত সহজ না, ঠিক আছে। ধরেন আমি প্রতিটা, ধরেন আমাদের প্রতিটা এই ডিস্ট্রিক্টের ভিতরে কিন্তু আপনার উপজেলা থাকে, ঠিক আছে, জেলা মানে উপজেলা তো বুঝেন, উপজেলা থাকে। তো আমি চাচ্ছি যে মানে প্রতিটা ডিস্ট্রিক্টের নির্দিষ্ট একটা এরিয়া বা একটা জায়গার আমি নাম সিলেক্ট করে দিয়ে দিব। তো আপনি এখান থেকে গুগল থেকে উইকিপিডিয়া থেকে লিখতে পারেন যে বাংলাদেশ উপজেলা লিস্ট, তাহলে আপনি কিন্তু একটা লিস্ট পেয়ে যাবেন, লিস্ট দেখে দেখেও কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, যেমন আপনি এখানে দিতে পারেন হচ্ছে, ধরেন আমি দিই ঢাকা দিলাম, এখানে দেখি
টাঙ্গাইল, দেখি টাঙ্গাইল আসে কিনা। টাঙ্গাইল দেখেন, টাঙ্গাইল আইসা মানে আইসা পড়ছে। একটা নাম লিখলাম, টাঙ্গাইল কত কিলোমিটার দিতে যাচ্ছে, 40 কিলোমিটার না, এটা ধরলাম হচ্ছে, দেখছেন এটা হয়ে গেল 80 কিলোমিটার দিছি, এটা নিয়ে নিচ্ছে। আবার ধরেন আপনি চাইলেন ইয়ার বাড়ি কোথায়, সানজুর বাড়ি তো টাঙ্গাইল, ইয়ার বাড়ি কোথায় জানো, হাসিপুরে, হ্যাঁ দিনাজপুর, দিনাজপুর বানাম বানো কেমন, ওকে দিনাজপুর, এই যে দিনাজপুর, ঠিক আছে এই যে দিনাজপুর দেখছো, দিনাজপুর অটোমেটিকলি নিয়ে নিছি। এবার আমি 40 কিলোমিটার বাড়াই দিতে পারি, 40 আছে এখানে, আমি কিলো সবচাইতে ফ্রিলান্সার এখন দিনাজপুরই বেশি, তো দিনাজপুর নিয়ে নিছে, ঠিক আছে। তো দিনাজপুর আমি চাইলে রংপুর দিতে পারি, রংপুর, রংপুর দেখি পুর আসে কিনা, বা নাম মনে ভুল হতেই পারে, রংপুর, ওকে রংপুর, টাকা রংপুর সিটি, ওকে দেখছো প্রতিটা জায়গায় কিন্তু আমি এভাবে নিতে পারি, নাম লিখেও নিতে পারি, অথবা আপনি যদি নাম না জানে তাহলে ড্রপ ডাউন করে নিতে পারেন। ধরেন আমি এবার আরেকটা নিই ড্রপ ডাউন করে, আমি চাচ্ছি চিটাগাং করতে, তো আমি এখান থেকে ড্রপ ডাউনের পিনটা ডাবল ক্লিক করে, সরি ডাবল ক্লিক করিয়ে, ওকে ডাবল ক্লিক করে আমি চিটাগাংয়ের উপরে ছেড়ে দিলাম। তো চিটাগাং দেখেন, চিটাগাং নিয়ে নিছে। এবার বলতেছে দেখি কোথায় শো করলো, এটা 16 কিলোমিটার চিটাগাংয়ে, তো আমি এটা বাড়াই দিলাম, ঠিক আছে। দেখেন আমার সব জায়গায় কিন্তু হয়ে গেছে লোকেশন। আর যদি মনে করেন না আমার এটা কোনো এরিয়া নাই, যদি লোকাল বিজনেস হয় তাহলে আপনাকে অবশ্যই এরিয়ার আওতায় যেতে হবে, আর যদি লোকাল বিজনেস না হয় তাহলে অবশ্যই এগুলো সব কিছু ডিলিট করে দিবেন। মনে করছেন আপনার বিজনেসটা পুরো বাংলাদেশের জন্য, তাহলে কী করবেন, আপনি পুরো বাংলাদেশ দিয়ে দেবেন, এখানে লিখবেন অল বাংলাদেশ, বাংলাদেশ লিখলে পুরো বাংলাদেশেই আপনার অ্যাডটা চলে যাবে, তারা নির্দিষ্ট করে কোনো এরিয়ার কোনো দরকার পড়বে না। হ্যাঁ অবশ্যই, যখন বায়ার আপনাকে মেসেজ করবে যে আপনি কি মানে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই বলতে হবে আপনার ডেলি বাজেট কত, এটা আপনাকে সর্বপ্রথম জানতে হবে। আপনি যখনই অ্যাড ক্যাম্পেইনের কথা বলবে, আপনি বলবেন যে কোথায় অ্যাডটা রান করতে চাচ্ছেন এবং আপনার ডেলি বাজেট কত এবং কতদিন আপনি অ্যাড ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন, সেই হিসাবে আপনাকে দামটা বলতে হবে, মানে প্রাইসটা বলতে হবে আপনাকে, ঠিক আছে। যদি আমরা ইউনাইটেড স্টেটসের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে আমাদেরকে 7 দিনের অ্যাডের জন্য আমাদেরকে $40-$50 দিতে হবে 7 দিন। একদিন অ্যাড চালা বসে থাকবো, আরগুলো ওই যে ম্যানেজমেন্ট করবো, কিন্তু আমাদের কিন্তু কোনো পরিশ্রম নাই, ঠিক আছে। তো 7 দিনের জন্য $50, যদি 3 দিনের জন্য করে তাহলে আপনাকে আপনি নেবেন হচ্ছে $20-$30, আর যদি মনে করেন একদিনে অ্যাড রান করতে চাচ্ছেন তাহলে $20-$15 নিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটা যতটুকু আপনি নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এক মাসেরও হয়, 2 মাসের হয়, যদি 1 মাস হয় তাহলে আপনাকে অবশ্যই $200-$300 ফ্রি দিতে হবে। এটা বেশিরভাগই আসবে হচ্ছে লং, কি বুঝি নাই, এক বাইরে $500 এত দিবে না, ঠিক আছে, তারও তো এখানে অনেকটা অ্যাডের পরিশ্রম যাবে, মানে অ্যাডের টাকা যাবে অনেক, ফেসবুক নেবে কত, 200 বলছে, তুমি রাজি হও না এখনো, মানে হচ্ছে ওই যে আপনি যে সিস্টেমটা দেখাই দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ থেকে ওখান থেকে দিছিল, তাহলে তো তুমি ওই সিস্টেমটা কাজে লাগাইতে পারছো না, হ্যাঁ যেটাকে মানে নক করে আসে ইনশাআল্লাহ, ওকে গুড, ওই ওই সিস্টেমটা, হ্যাঁ না ওইটা আলাদা ক্লাস হয়েছে, ওইটা স্পেশাল ক্লাস যে কীভাবে ক্লায়েন্টদেরকে ডাইরেক্ট নেওয়া যায়, তো ওইখান থেকে যদি 50-60 জনকে ডেলি SMS করা যায় 1 লাখতে পারবে, মানে 1 লাখবে 100%, কথা বললেও ভাল ঠেকবে। দুইটা করছো, দুইটাই আছে দেখছো, ভিডিও তো আমি ওটা করি নাই, ওটা স্পেশাল ক্লাস হয়েছিল তো ওই তখন আমি ওইটা করে ফেলছি, মানে ডেলি তুমি চাইলে বায়ার নিতে পারবা ডেলি, বুঝি নাই, যে কোনো বায়ার, আর ওখানে কোটি কোটি বায়ার, কোটি কোটি, তুমি যদি চাও যে ডেলি 5-6টা করে ক্লায়েন্ট নেওয়া কোনো ব্যাপারই না, ইজি ইজি না হাসিপুর, ওকে ঠিক আছে, তাহলে কাজ, ওকে কাজগুলো তাহলে করো ওইভাবে, ঠিক আছে। তো আমাদের তাহলে কি হইলো, আমরা লোকেশনটা নিতে পারবো, তো
হ্যালো, হ্যাঁ এখন পারবো। ওকে ঠিক আছে। তো এবার আসি হচ্ছে মানে এগো মানে বয়স, বয়সটা যদি ধরি, ধরো তোমার এই বিজনেসটা কাদের জন্য, ধরো আমাদের এই বিজনেসটা হচ্ছে ধরো পাঞ্জাবি রিলেটেড, আমি বাংলা ভাষায় বলতাছি, মানে পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবি কাদের লাগতে পারে? অবশ্যই মানে এটা 18 থেকে উপরে হবে পাঞ্জাবি, মানে বৃদ্ধদের জন্য হতে পারে, বৃদ্ধরাই কিন্তু সবচেয়ে পাঞ্জাবিটা বেশি পরে, তাই না? অল টাইম মানে ওল্ড যারা আছে, ওল্ড বাসন, তো ওল্ড বাসন যদি নিতে চান তাহলে ওল্ড বাসন ঠিক করতে হবে। ঠিক আছে, ধরেন আপনি তাহলে দিবেন হচ্ছে 28 থেকে 65 পর্যন্ত। আপনার প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা যদি ধরেন শার্ট হয়, টি শার্ট বা গেঞ্জি, এটা কারা ইউজ করতে পারবে, মানে কারা ইউজ করবে এটা? এটা ইউজ করবে হচ্ছে 18 থেকে ধরেন 45 বছর পর্যন্ত, মানে আপনার প্রোডাক্টের এইটা বয়সটা। আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, এই যে কিছুক্ষণ আমি আগে একটা অ্যাডে চলে গেছিলাম, একটা অ্যাড দেখাই, ধরেন এই যে এই পোশাকটা, এই যে একটা ইমেজ দেখা যাচ্ছে, দেখছো মেয়ের, একটা মেয়ের পোশাক। তো আমি এখানে স্যান্ড না দিয়ে এই পোশাকের উপর ক্লিক করি, আমি তারপরে চলে যেতে পারবো। ওকে, এই পোশাকটা কি আপনার 40 বছর 50 বছরের মানে মেয়েরা ইউজ করবে, না 18 থেকে 45 বছরের মধ্যে এরা ইউজ করবে? 18 থেকে 45 এর মধ্যে অ্যাভারেজ। আবার ধরো এখানে দেখো একটা পোশাক আছে, এটা কিন্তু আরো কম। ঠিক আছে, তো এখানে পোশাক দেখলে বুঝতে পারবা যে বিজনেসটা কাদের জন্য। এই যে এই যে বিজনেস একটা আছে কিডস ফ্যাশন কিডস, এটা কাদের জন্য? এটা হবে কত, মানে এই বাচ্চারা তো আর পোশাকটা কিনতে পারবে না, তাই না? এটা যেহেতু কিডসদের জন্য, তাহলে মেয়েদের এই পোশাকটা কিনতে হলো মেয়েরা সবচেয়ে বেশি, বাচ্চাদের কাপড় চোপড় অনলাইন থেকে কিনে মেয়েরা, তো মেয়েদেরকে টার্গেট করতে হবে। তাহলে অল মেনটা না দিয়ে আপনারা দিতে পারেন হচ্ছে 18 থেকে 45 বছর পর্যন্ত, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, যার পছন্দ হবে। এটা কাদেরকে সিলেক্ট করতে হবে? অবশ্যই মেয়েদেরকে, মেয়েরা এগুলো বেশি কিনে অনলাইন থেকে। তো তাহলে আমি দিয়ে দিলাম 18 থেকে সর্বোচ্চ 45 অথবা 50 বছর দিয়ে দিই। ওকে, 50 বেশি হয়ে যাবে, 40 দিই আজকে, ধর 40 অ্যাভারেজ, অনেক 40 হয়ে গেল। এবার আর জেন্ডার, জেন্ডার হচ্ছে এই পোশাকটা মানে এই বাচ্চাদের পোশাকটা কারা কিনবে, ছেলে না মেয়ে? যদি মেয়ে হয় তাহলে ওম্যান, আর যদি ম্যান মানে ছেলে হয় তাহলে ম্যান। ওকে, যদি মনে করেন যে না এটা আমার কোনো নির্দিষ্ট ইয়ে নাই, তো আমি চাচ্ছি যে এটা অল ম্যান থাকবে, তাহলে অল ম্যানও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আসি হচ্ছে জেন্ডারের পরে আসলাম হচ্ছে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং তো বলার কিছু নাই, ধরেন আমার প্রোডাক্টটা হচ্ছে ফ্যাশন রিলেটেড, কীভাবে কী মানে আপনার ইন্টারেস্টেড পার্সনগুলো খুঁজে বের করতে হবে, এগুলো আমি দেখাইছি। ঠিক আছে, তো এটা কোনো বিষয় না। আপনি যদি নাও চান এটা না দিতে, তারপরেও আপনার একটা খুবই ভালোভাবে চলবে। এটা মেটা ভার্সনে এরকম হয়েছে, আগে যেমন আমরা মানে ইন্টারেস্টেড পার্সনগুলো না খুঁজলে অন্য মানুষের কাছে অ্যাডটা চলে যাচ্ছে, এখন ফেসবুক তারা মনে করেন 1 থেকে 2 দিনের ভিতরে পড়াশোনা করে এই আপনার অ্যাডের উপরে, যে আপনার পেজটা কী রিলেটেড, আপনার প্রোডাক্টটা কী রিলেটেড, আমি না কাদের কাছে পৌঁছাবো মানে পৌঁছাবো বা কাদের কাছে পৌঁছানো দরকার, তাহলে কিন্তু তারা অটোমেটিকলি এটা পৌঁছে দেয়। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করা কিছু নাই, এটা যদি ভুলও দেন কোনো সমস্যা নাই, আর যদি না দেন তাও সমস্যা নাই। আর এটা আমি দেখাইছি কোথা থেকে নিতে হবে। ঠিক আছে, আমাদের আগের ভিডিওগুলো দেখলে আশা করি এটা কমপ্লিটলি হয়ে যাবে, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার স্যাপার নাই। ঠিক আছে, কোনো ইয়ে নাই, তো এটা আপনি দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আমি দু একটা দিব, ধরুন ফ্যাশন রিলেটেড কারা আছে, ফ্যাশন, ফ্যাশন লাগেন, দেখি ফ্যাশনে কী কী আসে, ফ্যাশনে যারা ফ্যাশন ব্লগার যারা তাদেরকে নিতে চাচ্ছি। ঠিক আছে, তো ফ্যাশন ব্লগার আমি চাচ্ছি যে অনলাইন থাকা যারা কেনাকাটা করে তাদেরকে এমবির করতে, অনলাইন অনলাইন শপিং যারা করে তাদেরকে আগ্রহ করলাম মানে ই করলাম, তাদেরকে দুইটাই দিয়ে দিলাম। আরও দিতে পারেন ক্লোথিং, ক্লোথিং 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 ওম্যান ক্লোথিং যারা আছে, যারা এটার উপর আগ্রহ তারাও যেন নিতে পারে, ক্লোথিং বিজনেসের মধ্যে মানে যারা আর মানে কেনাকাটা করার আগ্রহ তাদেরকে নেওয়ার জন্য। তো এইভাবে আপনি মোটামুটি 3-4 দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন এখানে কিন্তু আমি যতগুলো মানুষ এখানে আমি 3টা কিওয়ার্ডের দেখেন, এই কিওয়ার্ডের বা এই ট্যাগের আন্ডারে ইন্টারেস্টেড পার্সন কত আছে একটু দেখেই, এটার ভিতরে আছে দেখেন 93 লাখ, আর এখানে আছে মেবি ইন্টারেস্টেড পার্সন ক্লোথিংয়ে দেখি কত আছে, তো অ্যাভারেজ দেখেন, অ্যাভারেজ এখানে প্রায় 22 মিলিয়ন, 22 থেকে 26 মিলিয়ন আর কি, এখানে যেহেতু লাখ, ওকে মিলিয়ন, তো
এটা সাইজ, এই এতগুলো মানুষ কিন্তু আপনি মাত্র $5 দেখাতে পারবেন না, ঠিক আছে? তো আপনি দিলে হবে না দিলেও হবে, আপনি দিয়ে দিবেন। ওকে, দিয়ে নিলাম। এবার অটো প্লেসমেন্ট এটা আমি দেখাইছিলাম, আর এখানে এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আর আমাদের ওই আগের ভিডিওটা কীভাবে অডিয়েন্স রিসার্চ করতে হয় সেটা আমি দেখাইছি, যদি না পারেন ওইটা দেখে নেবেন, তাহলে আশা করি সমস্যা হবে না। তো এটা দেওয়ার পরে এবার নিচের দিকে আসবো। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, আমি দিয়ে দিলাম হচ্ছে ইংলিশ, অল ইংলিশ। ওকে, অল ইংলিশ দিয়ে দিলাম, আপনি চাইলে বেঙ্গলিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এবার এটা হচ্ছে অফ প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কী, আপনার অ্যাডটা কি যে কোনো জায়গায় প্লেসমেন্ট হবে? যেমন এটা যদি আমি অল দিয়ে দিই তাহলে সব জায়গায় অটোমেটিক, মানে ফেসবুকের যে অন্তর্ভুক্ত জায়গাগুলো আছে সেগুলো অটোমেটিকলি আপনার অ্যাডটা ওইখানে শো করবে, বা যারা ওই কিওয়ার্ডগুলোর উপর ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু শো করবে। এখানে দেখেন কি কি শো করবে, যেমন ফেসবুক ফিড, ফেসবুক মানে ওই যে আমরা ফিড আছে না, আমরা যেন ওইটা যেন কী বলে, মানে আমরা যে সবসময় ভিডিও দেখি, ঠিক আছে, নিউজফিড, নিউজফিডে দেখতে পারবে, ইনস্টাগ্রাম ফিডে দেখতে পারবে, তারপরে ফেসবুক মার্কেট প্লেসে দেখতে পারবে। এখানে সব কিছু দেওয়া আছে অটোমেটিক, দেখছেন সব জায়গায় দেওয়া আছে। এটা যদি আপনি এভাবে চান তুলে দিতে পারবেন। তো আমি চাচ্ছি অটোমেটিকলি হোক, অটোমেটিকলি হলে আপনার ফেসবুকের অ্যাডের রেজাল্টটা খুবই ভালো হয়, খুবই ভালো হয়, ঠিক আছে? তো এটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কী করবো, নেক্সট করে ফেলবো। ওকে, নেক্সট করার পর এবার আমি আসি হচ্ছে অ্যাডস নেম। আপনি এখানে দিতে পারেন ফ্যাশন আয়ো, ফ্যাশন আয়ো অ্যাডস, নিউ ফ্যাশন আয়ো অ্যাড, এটা একটা নাম, এটা কোনো বিষয় না। এটা দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে দেখেন এবার অ্যাডের ভিতরে ক্লোজাল অ্যাডও আছে, ঠিক আছে, সিঙ্গেল ভিডিও ইমেজ অ্যাড। এবার এখানে আসি আপনাদের বোঝানোর জন্য যে এটার মানে কী। এর আমরা যে গত পর্বের অ্যাডগুলো দেখছিলাম এটা কিন্তু দেখতে পাই নাই, এটা কি আপনারা আপনি দেখতে পাইছিলেন হাসিবুর? ওকে, এটা আমি যদি বুঝাই, এটা ক্লোজাল, মানে একসাথে অনেকগুলো অ্যাড রান করা যায়। যেমন ক্লোজাল অ্যাডগুলো একটু দেখাই, যেমন একটা অ্যাডের ভিতরে অনেকগুলো অ্যাড থাকে, এই যে দেখছেন এটা হচ্ছে ক্লোজাল অ্যাড, দেখছেন এই যে যে নাড়াচাড়া করতেছি না, একটা অ্যাডের ভিতরে অনেকগুলো, এটা হলো ক্লোজাল অ্যাড। ওকে, এটা বলে থাকি। তো এটা আমি দেওয়ার পর তো এটা আপনি আপনি চাইলে ক্লোজাল অ্যাড যদি রান করতে পারেন তাহলে ক্লোজালটা সেট করে নিলে হবে। তো আমি চাচ্ছি না ক্লোজাল অ্যাডটা রান করতে। ওকে, আমি একটা ওকে ক্লোজাল অ্যাডটা রান করার দরকার নাই, যদি কোনো সময় সমস্যা হয় আমি এটা করে দেবো, সমস্যা নেই। আর চাইলে সেমভাবে এখানে প্রতিটি অ্যাডের জন্য ডেসক্রিপশন টাইটেল এগুলো লিখতে পারেন, ঠিক আছে, অনেকগুলো ইমেজ এক জায়গায় করে নিতে পারবেন। তো এইভাবে ইমেজগুলো তো সেমভাবেই, ধরেন আমি চাচ্ছি যে এই অ্যাডটা, ধরেন এটা আমরা একটা ইমেজের ভিতরে চাইলে এইভাবে দিতে পারি, ধরেন এই একটা দিলাম, আবার আরেকটা অ্যাড এখানে ডেসক্রিপশন হেডিং দিতে হবে, এগুলো দিতে পারবেন। আর এতগুলো ঝামেলা চাইতে একটার ভিতরে আপনি সবগুলো দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্লোজাল অ্যাডগুলো আমি একটা সময় দেখাবো, নো প্রবলেম, সামনের ক্লাসগুলোতে দেখতে পারবেন। আপাতত আমরা সিঙ্গেল মেসেজ অ্যাডটাই আমাদের বেশি লাগে, এটা আমরা ইউজ করি, মানে এই অপশানটা ইউজ করে চালা যায় ফরম্যাট। ওকে, সিঙ্গেল অ্যান্ড ইমেজ। তো আমি এখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, ধরেন আমি এখানে এই ফ্যাশনের এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের, তো এটা হচ্ছে এরকম দেখাবে, ঠিক আছে, সবগুলোর মাধ্যমে আমি ডান করে দিলাম, অরিজিনাল এরকম থাকবে। আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজেশন করতে পারেন। দেখেন এখানে শো, কিন্তু আমি কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাডটা কীরকম। এটা কি মেসেজ অ্যাড, ভালো করে দেখেন মেসেজ অ্যাড। ওকে, তো এটা এখানে আসি প্রাইমারি টেক্স, প্রাইমারি টেক্স আপনি একটা দিয়ে দিতে পারেন। ওকে, আমি একটু ফেসবুকে চলে যাই, ফেসবুক, ধরেন এখানে একটা আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাডের, ধরেন আপনার পোশাকের উপর বেস করে আপনি কিন্তু ই নিতে পারেন, ধরেন ডেসক্রিপশন টাইটেল কিন্তু, বা অ্যাড কপি, এটার বলা হয় অ্যাড কপি, অ্যাড কপি কিন্তু আপনি লিখতে পারেন ওদের উপর আইডিয়া করে, একটা অ্যাড কপি লিখে দিলেন ফ্যাশন রিলেটেড যে পোশাকটা হ্যান ত্যান, দেখছেন উপরে কিন্তু সুন্দরভাবে আসলো, ঠিক আছে, এখানে সব কিছু আসলো। কী লিখলাম, ট্যাগ ম্যাগ সব দেওয়া আছে। আপনি চাইলে হেডলাইন, একটু নিচের দিকে আসি, হেডলাইনটা কোথায় বসে, এটা এখানে দেখেন কোনো কিন্তু লেখা নাই, দেখি হেডলাইনটা কোথায় বসে, হেডলাইন দিয়ে দিলাম হচ্ছে বেস্ট, বেস্ট প্রোডাক্ট, প্রোডাক্ট, প্রোডাক্ট 2022, দেখি এখানে কিছু আসে কিনা, দেখছেন এখানে লেখা আছে
বেস্ট প্রোডাক্ট 2022 লেখাইছে। এখানে আকর্ষণীয় কোনো কিছু থাকবে যেটা মানুষে আকৃষ্ট হয়ে আপনাকে মেসেজ করবে, ঠিক আছে? এরকম একটা সিস্টেম দিয়ে দিবেন এখানে, বা মেসেজ বা টেক্সট লিখে দিবেন। এখানে দিলাম বেস্ট প্রোডাক্ট 2022, আপনি একটা দিয়ে দিলাম আর কি এক্সাম্পল হিসেবে। তো দিয়ে আপনি চাইলে কিন্তু এখানে আবার অন্য বাটনও সেট করে দিতে পারেন এখানে, বা অটোমেটিক মেসেজও আপনি কিন্তু সেট করে নিতে পারবেন, এটা কোনো বিষয় না, ঠিক আছে? অ্যাডভান্স অনেক সেটিং আছে, ধরেন এখানে আপনি চাইলে মেসেজ বাট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার যদি ধরেন ওই যে আমরা যে এখান থেকে কিন্তু আপনি কিন্তু আরেকটা অ্যাড রান করতে পারবেন, ওই যে আমরা দেখছিলাম না অর্ডার নাও অ্যাড, মনে আছে কি? এখানে দেখেন এই মেসেজ অ্যাড, এই মেসেজ অ্যাড, তারপরে হচ্ছে আপনার আরও অনেক ধরনের, এই যে শপ নাও, অর্ডার নাও, অর্ডার নাও যদি করতে চান তাহলে এখানে থেকে আপনি যেটা করবেন, এই যে বাটনটা আছে না এখানে কল নাও অ্যাকশন বাটন, এখান থেকে আপনি জাস্ট করবেন কি অর্ডার নাও বাটন দিয়ে দিলেন, তাহলে আপনার অ্যাডের ভিতরে কি এই দেখেন অর্ডার নাও চলে আসছে, ঠিক আছে? এখানে মেসেজ নাম্বার আছে, ওর অর্ডার নাম্বার আছে, ওকে ভাই। তো মেসেজই থাক, আমরা এটা আপাতত অর্ডার নাও বাটন চাচ্ছি না, তো মেসেজই থাক, ঠিক আছে? এরকম করে বাটন চেঞ্জ করা যায় না, প্রবলেম। তো মেসেজ নাওই থাক, ওটা একটু পরে চেঞ্জ হইতো আপাতত। তো এটা কমপ্লিটলি হয়ে যাওয়ার পর এবার দেখেন এখানে কিছু ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, তারপরে ইউআরএল, আবার এখানে ট্র্যাকিং করার অপশন আছে, পিক্সেল সেট আপ করতে হয় কীভাবে, এগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আলাদা আলাদা দেখব। আজকে শুধু যতটুকু প্রয়োজন ততটুকুই দেখালাম যে কীভাবে শুধু সিম্পলভাবে, একদম সিম্পলভাবে আপনি একটা অ্যাড রান করে ফেলতে পারেন। এখানে দেখেন আমাদের সব কিছু কমপ্লিট, এবার অ্যাড রান করা সব কিছু দেখেন কমপ্লিটলি হয়ে গেছে। তো এবার আপনি চাইলে এখানে আরও অনেক আছে, মেসেজ টেম্পলেট নিতে পারেন, এখানে হিউজ, এগুলো নিতে গেলে আবার আরেকটা ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? তো এগুলো দরকার নাই আপাতত, ঠিক আছে? তো এটা লাগবে না। তো আপনি এখানে ডেসক্রিপশন আরও বাড়ায় দিতে পারেন, এখানে কিছু দিছেন তো আবার আরও ডেসক্রিপশন বাড়ায় দিতে পারেন, ছবি দিতে পারেন, আবার ক্লোজার অ্যাডগুলো দিতে পারেন, তো এইভাবে দিতে পারেন। যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা এখান থেকে কানেক্ট করে নেবেন, দরকার নাই আমাদের। তো এটা হয়ে গেছে কমপ্লিট, এবার আমি কী করবো, পাবলিশ করে দেবো, এখানে ক্লিক করবো,